চিরশ্রীস গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের হাতে আঁকা কুশন কভার তৈরি করে দেখাবো। পুরো আঁকাটা আমি সিঙ্গেল স্ট্রোক পদ্ধতিতে করেছি। সিঙ্গেল স্ট্রোক পেন্টিং অর্থাৎ এখানে আমি রং করার আগে কোনো ধরনের পেন্সিল বা ছাপ ব্যবহার করিনি এবং একটা তুলির টানে সমস্ত আঁকাটা এঁকেছি। এই পদ্ধতিতে তুলিতে রং নিয়ে সোজাসুজি এঁকেছি। আমি খুব সহজভাবে দেখিয়েছি যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আশা করব আপনাদের সকলের এটা পছন্দ হবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখানে আমি সাদা কাপড় কিনে এনে কুশনের মাপের আমি সেলাই করে নিয়েছি। কাপড়ের ওপর আঁকতে গেলে কী কী কথার খেয়াল রাখতে হয় এবং প্রতিটা স্টেপে কী করতে হয় সেটা আমার চ্যানেলে হ্যান্ড পেইন্টেড পাঞ্জাবি ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখানো আছে। রংটা যাতে আরও পাকা হয়, মানে কাঁচাকুচি করার পরও যাতে না ওঠে, তার জন্য কী কী স্টেপ করতে হবে সেই সমস্ত কিছু আমার ওই ভিডিওটিতে বিস্তারিতভাবে আমি দেখিয়েছি এবং বলেছি। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখে নিতে পারবেন। এইখানে ফুলগুলো আঁকার জন্য আমি 8 নম্বরের মোটা রাউন্ড তুলি ব্যবহার করেছি। আমি এখানে ফেব্রিকা অ্যাক্রাইলিক কালারের নাম্বার 341 পিঙ্কটা ব্যবহার করেছি।
সবুজ ডালপালাগুলো করবার জন্য আমি এখানে সরু তুলির ব্যবহার করেছি। পাতাগুলো আঁকবার জন্য আমি এখানে একটা ফ্ল্যাট মোটা ব্রাশ নিয়েছি এবং সেটার সাহায্যেই আমি পাতাগুলো আঁকছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করে কী করে সিঙ্গেল স্ট্রোক দিয়ে আমি পাতাটা আঁকছি। ফুল এবং পাতাগুলোর ওপর আরেকটু ডিটেইলিং করবার জন্য আমি এখানে সরু তুলি এবং সাদা রং ব্যবহার করছি এবং যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন সেইভাবে আমি ফুলগুলোর ওপরে ভালো করে ডিটেইলিং করে দিচ্ছি।
हाथे आका कुशन कवर एकदम रेडी हुए गेछे। आपनाराओ एइभावे कुशन कवर निजे हाथे तैरी करे एबं तार ओपरे निजे हाथे एके निजेदेर घर साजिए तुलते पारें। आमार भिडियोटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले अनेक बेशी करे लाइक एबं शेयर करबें। एबं एखोनो जारा आमार चैनलटीके सबस्क्राइब करेननि तादेर काछे अनुरोध रइलो आमार चैनलटीके सबस्क्राइब करे देबेन एबं बेल आइकनटी क्लिक करे नेबेन जाते भविष्यते आसा समस्त भिडियोर नोटिफिकेशन आपनारा पेये जान। भिडियोटा शेष पर्यन्त देखबार जोन्नो आपनादेर सकलके अनेक अनेक धन्यवाद। आपनारा सुस्थ थाकुन एवं खूब आनंदे थाकुन।